অনেকে বলে হুজুর শবে বরাতের রাত্রিতে কোন দোয়া করব, কোন দোয়া করলে আল্লাহ বেশি কবুল করবেন? আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা আল্লাহর কাছে চাইবো, কারো সন্তান লাগবে, কারো টাকা লাগবে, কেউ অসুস্থ শিফা লাগবে, কারো বিদেশের ভিসা লাগবে। মানুষের চাহিদার শেষ নেই। সামনে এক্সাম, পরীক্ষায় ভালো রেজাল্ট লাগবে, প্রত্যেকটা মানুষের চাহিদা আছে, কারো কম কারো বেশি, কারো ছোট কারো বড়। তো এই চাহিদাগুলো দুনিয়ার কেউ পূরণ করতে পারে না, যা একমাত্র আল্লাহ চায়। আমাদের চাহিদাগুলো একমাত্র আল্লাহ পাক পূরণ করতে পারেন। আমরা অনেকেই মনে করি যে মাজারে গিয়ে আমরা বিদেশের ভিসা চাই, সন্তান চাই। একটা মাজার ওলা বিদেশের ভিসা, সন্তান, সুখ শান্তি কিছুই দিতে পারে না। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহর কাছে চাইবেন দোয়ার মাধ্যমে। কোরআনে বর্ণিত কিছু দোয়া আছে, হাদিসে বর্ণিত কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দোয়া নিজে শিখিয়ে দিয়েছে, কিছু দোয়া আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছে। অনেকেই বলে হুজুর শবে বরাতের রাত্রিতে কোন দোয়াটা বেশি বেশি করলে আল্লাহ দোয়া কবুল করবেন? আসলে শবে বরাতের রাত্রির জন্য স্পেশাল তেমন কোনো দোয়া নাই, তবে একটা শ্রেষ্ঠ দোয়া যেটা, এটা আমি আপনাদেরকে বলে দিব। এই দোয়াটা শবে বরাতের রাত্রিতেও করবেন, সব সময় করবেন। এই দোয়াটা যদি আপনি করেন, আল্লাহর কাছে চান, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের চাহিদা সব পূর্ণ করে দিবে। আর এই দোয়াটাকে রসুল শ্রেষ্ঠ দোয়া বলেছে। রসুল বলেছে যত দোয়া আছে, দোয়ার তো কোনো শেষ নাই, অনেক দোয়া আছে। আমরা অনেকগুলো মুখস্থ পারি, অনেকটা পারি না, অনেক দোয়া আছে। কিন্তু দোয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো কোরআনে বর্ণিত একটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা বেশি বেশি পড়বে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণকর বস্তু সব আমাকে দাও, ওফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সমস্ত কল্যাণকর বিষয়বস্তু আমাকে দান করো, ওয়াকিনা আযাবান্না, আপনার জাহান্নামের অগ্নি থেকে আমাকে মুক্তি দিন। এই দোয়ার মধ্যে নবীজি বলেন সব আছে। আমরা তো দোয়া ভেঙে ভেঙে বলি আল্লাহ সুখ লাগবে, শান্তি লাগবে, সন্তান লাগবে, বিদেশের ভিসা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, কিন্তু এই দোয়ার মধ্যে যত কিছু আপনার প্রয়োজন আছে, দুনিয়াবি যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, সব কল্যাণ এই দোয়া শামিল, ঠিক কি না? তো এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তো রাসূল বলে এই দোয়াটা যদি কেউ করে, আল্লাহ তাআলা তার যত হাজত আছে আল্লাহ পূরণ করে দিবে। তো শবরাতের রাত্রি তো এটা করেন, শবরাতের রাত্রি পড়েও করেন, সব সময় দোয়াটা বেশি বেশি শামিল রাখবেন। যখন দোয়া করবেন, মুনাজাত করবেন, তখন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যারা মুখস্থ জানেন তো মুখস্থ পড়বেন, আর যারা মুখস্থ না জানেন মুখস্থ করার চেষ্টা করবেন। এই দোয়ার মধ্যেই আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাত। এই জন্য নবীজি বলেছেন এই দোয়াটা তোমরা বেশি বেশি